হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো দেখো, অবশেষে চলে এলো সেই দিন, আর এই দিনটার জন্য কিন্তু আমি অনেক দিন থেকে অপেক্ষা করে রেখেছিলাম। তো আজকে কি বলো তো, আজকে হলো আমার কচর অন্নপ্রাশন। তো আজকে ঠাকুর আসবেন, ঘর উঠানো হচ্ছিল, তো আমরা ঘর উঠাতে গেছিলাম, আর কালকে আমার কচর সিন্নি খাবে। তো বাড়ি থেকে কিছুটা একটুখানি যেতে হয়, কিন্তু যাওয়ার সময় শর্ট রাস্তা দিয়ে গেছিলাম, আসার সময় কিন্তু ঘুরে ঘুরে এসেছিলাম। আর আত্মীয় স্বজন বলো, বন্ধুবাদ, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আমাদের সঙ্গে ছিল, আর আমাকে তো খুবই ভালো লাগছিল। আর দেখো সেটা মানে কারা কারা আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। আর দেখো এখন পিছনে ঠাকুর আছেন, আর ওই যে ঘটের ভিতর দিয়ে আম পাতা দিয়ে জল দিয়ে নিয়ে আসতে হয় ঠাকুরকে, ওই কাজটা কিন্তু আমিই করেছিলাম। আজকে আসবেন গ্রামের দুটো ঠাকুর, আর কালকে কচু সিন্নি খাবে। তো কালকে দিনটায় আসবেন, অনেকেই হয়তো শুনেছ, নাম শুনেছ যে কাঁকড়াজিতের মহাপ্রভু, তো সেই মহাপ্রভু আসবেন কালকে। তো যাই হোক, রাস্তাটা অনেকটাই, তার জন্য মানে আমরা যাওয়ার সময় বললামই ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তার জন্য একটু টাইম লাগছে। তো আজকের দিনটাতে কিন্তু আমি খুবই খুশি ছিলাম, আর যখন মানে বাড়িতে ছিলাম, যখন যাওয়ার সময় ঘটুরাতে, তো সেই সময় যখন হরে কৃষ্ণ নামটা প্রথম শুনলাম না, তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি সত্যি বলছি যে আমার চোখ দিয়ে না জল বেরিয়ে এসেছিলো আনন্দে। এই অনুভূতিটা কিন্তু সবসময় কিন্তু মানে আসে না। তো যাই হোক, বাড়ির মানে সামনে পৌঁছে গেছি, আর প্যান্ডেলটা সামনে তোমাদেরকে দেখালাম, পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে প্যান্ডেলটা কেমন হয়েছে। তারপরে আমরা ছিলাম পিছনে, আর কত দেখো তার পিপির কোলে ছিল। তো এখানে এসে আমি প্রথমে ব্রাহ্মণকে মানে ঠাকুর নিয়ে যিনি আসছেন, তো ওনাকে আমি এখানে বরণ করে নেব, তো মানে পা ধুয়ে। তো দেখো কীরকম আমি মানে এগুলো তো আমি ফার্স্ট টাইম করছি, যদি কিছু ভুল মানে হয়ে থাকে তো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো আমাকে। তো দেখো এখন আমি মানে পা ধুয়ে এখন বরণ করে নিচ্ছি, আর তোমাদেরকে তো আগেই বললাম যে এগুলো মানে ফার্স্ট টাইম করছি, আর আমি কিন্তু খুবই মানে ভালো লাগছিলো এগুলো করতে। তো যাই হোক, এখানে বরণ করে নিলাম, আর এখন আমরা ভিতরে চলে যাব। তো এখন দেখো মানে যে ঠাকুর যেখানে থাকবেন সেখানে মণ্ডপের চারদিকে আমরা ঘুরছি। আর এই যে খোল যারা বাজাচ্ছেন তারা কিন্তু অনেকজন ছিলেন, এখানে অনেক কমজন দেখানো হচ্ছে। এই দেখো তো এতজন এনারা এসেছিলেন, আর খুবই কিন্তু ভালোই করেছেন এনা। তো যাই হোক, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি তো মানে দেখো আমার দেখে তো ভালো লাগছিলো, তাই আমি ভালো বললাম। তো আমি চাই তোমরাও মানে ভিডিওটা দেখো, আর দেখে বলো কমেন্ট করে যে ভালো কি না। তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে আমরা বাড়ি থাকি, আমার বড় বাড়ি থাকে, তো আমরা তো কদিন আগেই বাড়ি এসেছি অনুষ্ঠানের, 8-10 দিন আগে। তো বাড়ি থেকেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলেন, তো মনের ভিতরে একটা ভয় ছিল যে সব কিছু ঠিকঠাক হবে। তো যাই হোক, ভগবানের কৃপায় সব কিছু ভালো ভালো হয়ে গেছে। তোমরা কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করতে ভুলবে না, তোমরা অনেক আশীর্বাদ করো, আমার ছেলে যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে পুরো প্যান্ডেলটা দেখাবো। তো দেখো পুরো প্যান্ডেলটা এভাবেই সাজানো হয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো, টাটা।